যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবারে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব ক্ষেপণাস্ত্র হুমকির সীমিতকরণের যে চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাটুকু শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে এবং হতে পারে বড় আকারের বৈশ্বিক যুদ্ধ। ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় পর্বে। এককভাবে কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় দেশটির সংবিধান অনুযায়ী আবারও ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দফা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধুমাত্র দুজন প্রার্থী, মাসুদ পেজুশকিয়ান এবং সাইদ জালেলি। নির্বাচনের প্রথম ধাপের ভোট গণনা শেষে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিলেন এই দুই প্রার্থী। তাই দ্বিতীয় দফা নির্বাচনে এই দুই প্রার্থীর একজন হবেন ইরানের চতুর্দশ সরকারের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রার্থীদের কেউই অর্ধেক +1 ভোট পেতে সক্ষম হননি। সুতরাং নিয়ম অনুযায়ী প্রথম দুই প্রার্থী মাসুদ পেজুশকিয়ান এবং সাইদ জালালির মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশিত তফসিল অনুসারে আগামী শুক্রবার 5 জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাইদ জালালি রাষ্ট্রবিজ্ঞানে PhD ধারী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগে তার উপস্থিতি ছিল। তিনি ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব, ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের প্রধান, ইরানের নীতি নির্ধারণকারী পরিষদের সদস্য এবং ইরানের বৈদেশিক সম্পর্কের কৌশলগত কাউন্সিলের সদস্য। আরব লীগের সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নাম। ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যেই সন্ত্রাসীর তালিকা থেকে এই বীর যোদ্ধাদের নাম বাদ দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরব বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত আরব লীগ টেলিভিশনে এক ভাষণে জোটের সেক্রেটারি জেনারেল হোসাফ জাকি বলেন, হিজবুল্লাহর এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। লীগের আগে সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। জেনারেল হোসাম জাকি বলেন, জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। জোটের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত পূরণ করা হয়েছে বলেও জানান তিনি। দুই সাগরের 4 জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। শুক্রবার তারা এসব জাহাজকে নিশানা করে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিরা জানিয়েছে, লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্য বোঝাই জাহাজে হামলা চালানো হয়েছে। এছাড়া ভূমধ্য সাগরে আরও 3টি জাহাজকে নিশানা করা হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এসব জাহাজে অন্তত 5টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইয়াহিয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ডোলোনিক্স নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে তারা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি জাহাজে সরাসরি আঘাত হেনেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয় দেওয়া প্রকল্প হাতে নিয়েছে চেচনিয়া। গত বছর নভেম্বর মাসে এ ঘোষণা দিয়েছিল চেচনিয়ার মুসলিম নেতা রমজান কাদির। সেই ধারাবাহিকতায় এবার বাস্তুচ্যুত 200+ ফিলিস্তিনকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। রুশ সংবাদ মাধ্যম RT খবরটি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রমজান কাদিরিভের মা আইমনি পরিচালিত একটি দাতব্য সংস্থা 5টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গোজনিয়াতে। ওই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে 209 জন ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হবে। সেখানে স্থায়ীভাবে বসবাস করবে তারা। রমজান কাদিরিভ এক বিবৃতিতে বলেছেন, চেচেন জনগণ অন্য কারো মতো নয়। তারা জানে যুদ্ধের কষ্ট কতটা,
আমরা সবাই ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে গেছি। আমরা ক্ষুধা, ঠান্ডা, প্রিয়জনের মৃত্যু দেখেছি। সুতরাং ফিলিস্তিনিরা যে শোকের সাগরে পড়েছে তা আমাদের খুব কাছাকাছি। চেচনিয়ার শাসক আরও জানিয়েছেন, এই অ্যাপার্টমেন্ট ভবনগুলো নির্মাণে 6 মাস সময় লেগেছে। এই সময়ের মধ্যে 55 জন ফিলিস্তিনিকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় পড়ালেখা করছে। 209 জন ফিলিস্তিনিকে 40টি পৃথক ও নতুন অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে জানিয়ে রমজান কাদেরিফ বলেন, সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাই বোনেদের অভিনন্দন। আমি আশা করি তাদের আর কোনোদিন যুদ্ধ দেখতে হবে না, তারা এখানে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে।